নরসিংদীতে চলছে 700 বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা। শহরের কাউরিয়াপাড়ায় মেঘনা নদীর পাড়ে বাউল আখড়াধামের এ মেলায় সমবেত হয়েছে দেশ বিদেশের 100েরও বেশি বাউল। মেলা উপলক্ষে মেঘনার পাড়ে সাজানো হয়েছে বাঙালির চিরচেনা মুখরোচক খাবার সহ বিভিন্ন পণ্যের দোকান। সেখানে ভিড় করেছে নানা বয়সী মানুষ। প্রতিনিধি রাকিবুল ইসলামের তথ্য ও ছবিতে ঐতিহ্যবাহী বাউল মেলার চিত্র তুলে ধরেছেন রায়দুল ইসলাম শুভ। আজ থেকে প্রায় 700 বছর আগে নরসিংদীতে আবির্ভাব হয়েছিল এক বাউল ঠাকুরের। নানা রকম বাউল গানে তিনি মুগ্ধ করেছিলেন স্থানীয়দের। তার ভক্ত সমর্থকদের উদ্যোগে মেঘনা নদীর তীরে গড়ে উঠে বাউল আখড়াধাম। সে বাউল ঠাকুরের মৃত্যুর পর থেকে প্রতি বছর শহরের কাউরিয়াপাড়ায় অনুষ্ঠিত হয় বাউল মেলা। গৌরাঙ্গ মহাপ্রভু একদিন উনি প্রবেশ করছে জনসম্মুখে, সবাই দেখছে, তারপর উনি অদৃশ্য হয়ে গেলেন ওইখানে। ঠিক যেই সময় উনি অদৃশ্য, ঠিক ওই সময় উনি এখানে আবির্ভূত। সেই অনুসরণে আমরা ওনার অনেক কৃতিত্ব আছে, অনেক নির্দেশাবলী আছে, ওইগুলি আমরা পালন করে চলছি। পূর্ণ স্নান, মহাযজ্ঞ ও পূজা অর্চনায় যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে বাউল ও পুণ্যার্থীরা জড়ো হয় সেখানে। এবছরও 25শে ফেব্রুয়ারি শুরু হয়েছে এই প্রাচীন মেলা। মেলা উপলক্ষে মেঘনা তীরের এই বাউল আখড়াধামে হাজির হয়েছে শতাধিক বাউল সাধক। আত্মশুদ্ধি আর আত্মমুক্তির জন্য তারা গাইছেন মানব প্রেমের গান। বাউল ঠাকুর এমন কিছু আদর্শ দিয়ে গেছেন যা মানুষের কল্যাণের জন্য। এই আদর্শগুলো আমরা লালন করলে, পালন করলে আমাদের মঙ্গল হবে, আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। ঠাকুরের বিধান, ঠাকুরের আইন, ঠাকুরের আচার আবৃত্তি পালন করতে পারলে যথাযথভাবে আবার পুনরায় পুনর্জন্ম এই মানুষকুলে জন্মগ্রহণ করতে পারবো, সে আশায় আমাদের এখানে সমবেত হওয়া এবং সকল মানবজীবের মিলন মেলা। মেলা উপলক্ষে মেঘনার পাড়ে বসেছে বাঙালির চিরচেনা মুখরোচক খাবার সহ বিভিন্ন পণ্যের দোকান। নানা বয়সী দর্শনার্থীর ভিড়ে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। মেলাটা আসলে খুব ভালো লাগে, আমার ছেলে আসছে, আমার হাজবেন্ড আসছে, প্রতি বছরই আমি এখানে আসি। আমি ঢাকা থাকি, ঢাকা থেকে পড়াশোনা করি, কিন্তু এখানে মেলাটার জন্যই শুধুমাত্র আসা। মেলাটা অনেক ভালো, অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু দেখতে পাই। মেলাতে এসে খুব ভালো লাগছে, আর এটা আমাদের ঐতিহ্যবাহী একটা মেলা। আমি মেলায় এসে বাতি দিলাম, আর প্রতি প্রায় 1 বছর পর পর এই মেলার অপেক্ষায় থাকি কবে এই মেলা আসবে। প্রতি বছর 7 দিনের জন্য এই মেলার আয়োজন করা হলেও এবার করোনার কারণে মেলা হচ্ছে 3 দিন। রায়দুল ইসলাম শুভ, বাউনো টিভি।